السلام عليكم يا بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم आज के আরেকটি আলাপ নিয়ে আসলাম সেই আলাপটি হলো যদি আমরা জ্ঞানটাকে একটু গভীর করি তাহলে দেখা যায় আকাশে বাতাসে জমিনে পাতালে সর্বজায়গায় হিসেব মানুষ মানুষ আর মানুষ মানুষ ছাড়া কিছু নেই যদি 17999টা মাখলুকাত আল্লাহর মানুষের শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠর বাহিরে 18000 মাখলুকাত এর মধ্যে 17999টা মাখলুকাত মানুষের বাহিরে তাহলে আমি সমস্ত সৃষ্টি যখন বুঝতে যাই তখন দেখি যে মানুষ আর মানুষ যাই হোক সেই দিকে যাব না এখন যে কথাটিতে যাব যে আমাদের মূলে দেখা গেছে যে আমরা যদি একটা শিক্ষা নিতে যাই একজন মানুষের প্রয়োজন কেউ আমাকে সাহায্য সহযোগিতা করবে একজন মানুষের প্রয়োজন তো যেদিকে যাই যেদিকে দেখি মানুষ কিন্তু যদি একজন পীর মুর্শিদ হয় সেও মানুষ তাহলে এখন আল্লাহ আল্লাহ বলছে যে আমি মুমিন ব্যক্তির মধ্যে থাকি হে রাসূল আপনার হাতে আমার হাত তাহলে রাসূলের স্বরূপ কি ছিল মানুষ স্বরূপ তাহলে রাসূলের সাথে যদি আল্লাহ মিশে তাহলে রাসূলের সাথে যদি আল্লাহ মিশ্রিত হয় তাহলে আল্লাহর স্বরূপ কি হয় আর রাসূল যদি একজন পীর আউলিয়ার মাধ্যমে মিশে তাহলে তার স্বরূপটা কার হয় তাহলে দুই তিনে মিলে একাকার যে এই জন্যই বলা হয়েছে যে পীর মুর্শিদ খোদা না করিও যোদা এক সুতায় বাঁধা এই এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে সৃষ্টি শুরু থেকে এবং সৃষ্টি ধ্বংস হওয়া পর্যন্ত মানব স্রোতটা আমাদের লাগবে আচ্ছা এবং মানুষকে আমাদের মানতে হবে আল্লাহ বলছে যে আমি সরাসরি কিছু করতে আসি না আমি উসিলার মাধ্যমে কিছু করি তাই বলা হয়েছে হে রাসূল আপনার হাতের উপর যারা হাত দিয়েছে তাদের হাতের উপর আমি আল্লাহর হাত আছে তাহলে আল্লাহ কি স্বয়ং কখনো কাউকে মুরিদ করতে আসবে না রাসূলের মাধ্যমে আমাকে যাইতে হবে আর রাসূল বলছে কি আমি চলে যাব আমার পরে থাকবে ওলিয়া উলিয়ারা তো এই প্রসঙ্গে বলি একদল লোক আছে যে কোনো বায়াত হয় নাই মুরিদ হয় নাই তারা খালি নামাজ পড়তেই আছে নামাজ পড়তেই আছে আর আল্লাহ সূরা কাহাফের মধ্যে যখন বলল যে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না তাহলে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না এই কথার অর্থে যারা শুধু আল্লাহর ইবাদত করলো মুর্শিদ হলো না তাহলে তারা এত ইবাদত করার পথে পরেও তারা সুপথে নাই আল্লাহর কথা অনুসারে যেটা আমরা সূরা কাহাফে 17 নম্বর আয়াতে পাই এবার কথাবার্তা নিয়ে একটু সামনে আগাই সেটা হলো যে আমার পীর সাহেবের পীর ভাই জালালউদ্দিন খাঁ তিনি ময়মনসিংহের সিংহের গাঁওতার বাড়ি তিনি কিছু কবিতা লিখেছেন তার হাত দিয়ে আল্লাহ লেখার তৌফিক দান করছে খুবই মারাত্মক খুবই ভালো এবং অজ্ঞানীরাও জ্ঞান পাইল তাই আমি দেখেছি তার একটা কবিতার মধ্যে বা একটা গানের ইয়ের ভিতরে দেখলাম যে তিনি কি সুন্দর করে তুলে ধরেছে যে মানুষ তুইয়া খোদা বজো এই মন্ত্রণা কে দিয়েছে মানুষ ভজো কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে এবার খোদাই না হিসায়া কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষে সব করিয়াছে মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাদন মধ্যে আছে এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাত খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে
খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধির ঘাট সকলি মানুষের কাছে। এবার সৃষ্টির আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ফেরেস তারা যাইতে নারে মানুষ তথায় গিয়াছে রে। মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া, খেলতে হইল মানুষ লইয়া, জাতবে নাকি জাতবাসে। এবার মানুষের ছবি আঁকো, পায়ের দুলি গায়ে মাখো, শরীয়ত তার সঙ্গে রাখো, তত্ত্ব বিশদ গোপন আছে। জালালে কয় মন্দ্রে পাজি, করবে কত বেলে হাজি, মানুষ তোমার রায়ের মাঝি, একদিন গিয়া হবি পারি। একদিন গিয়া হবি পারি তার মানে যে আমি একটা ছোট্ট এবং ছোট্ট একটা কথার মাধ্যমে বড় একটা কথার ফয়সালা দিয়ে আমি রাখবো ইনশাল্লাহ, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বব্যাপী তিনি একজন মহামানব, শ্রেষ্ঠ মানব, আল্লাহর বন্ধু, আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু। তিনি আমি তিনি কি বানাইলাম কি, যে তিনি সকলের হেড। কিরকম একটা ট্রেনের মধ্যে যদি 50টা বা 100টা ডাব্বা থাকে, এর মধ্যে যে প্রথম যে ইঞ্জিনটা, ইনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার পিছনে কে, হযরত আলী, হযরত আলীর পিছনে কে, আরেকজন। তাহলে তিনি হযরত আলী যখন ডাব্বার পিছনে যখন লাগাইলেন ইঞ্জিনের পিছনে, তখন হযরত আলীর পিছনে আরেকজন, এর পিছনে আরেকজন, এরকমভাবে দেখা গেছে যে যার পিছে আছে সেই তার ইঞ্জিন, যে যার পিছে আছে সেই তার ইঞ্জিন। এখন যদি 5টা বা 6টা ডাব্বার পরে যদি, বা 10টা ডাব্বার পরে যদি পিছনের ডাব্বাটা বলে যে আমি ইঞ্জিনের সাথে জয়েন দেব, আমি তোমাদের পিছনে থাকবো কেন, তাহলে যদি আপনি সেই 10টা বা 15টা ডাব্বার পরে থাকিয়া যদি আপনি ইঞ্জিনের পিছে জয়েন দিতে চান, তাহলে তো পারবেন না, এটা তো জয়েন করা হয়ে গেছে একটা। আমি যখন তার পিছনে থাকবো সেই আমার ইঞ্জিন, আমি যখন তার পিছনে থাকবো সেই আমার ইঞ্জিন, তাহলে সিরিয়াল বাই সিরিয়াল আমরা যাব, তাহলে আমরা কখনোই আমরা ঠেকবো না। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে এই পর্যন্ত অলিয়া উলিয়ারা ট্রেনের ডাব্বার মতন আসছে, যে যার পিছিয়ে আছে, পিছনে যে আছে সে শিষ্য, আর সামনে যে আছে সেই আমার গুরু। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই পর্যন্ত ডাব্বাটা আমাদের এখান পর্যন্ত আসে, আমরা সেই ডাব্বার মধ্যে আসি। যদি আংরা লাগাই রাখতে পারি, প্রেমের ডোর যদি লাগাই রাখতে পারি, তাহলে একদিন আমরা পার হয়ে যাবো ইনশাল্লাহ। আর এই ডোর কারা লাগাইল, যেমন নবীজির কাছে বায়াত গ্রহণ করেছিল সাহাবারা, সাহাবিরা, তেমনি আলীর পিছনে একজন লাগাইছে, এবার তার পিছনে আরেকজন লাগাইছে, এরকম আমরাও লাগানো আছি। যদি লাগাই রাখতে পারি সে প্রেমের ডুরি, তাহলে আমরা পার হয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা অনেকে বায়াত হই নাই, মুরিদ হই নাই, তাহলে আমাদের তো আংরা লাগানো হইল না, তাহলে আমরা তো পিছিয়ে নই রইলাম, আমরা কিভাবে আমাদের লাইনের বাইরে রইলাম। তো এই জন্য বলি যে সরাসরি যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চায়, তারা কি করে পাবে। নবী তো বলে গেছে, রাসূল তো বলে গেল যে তোমরা আমাকে মৃত মনে করেও না, আমি অলিয়া উলিয়া কামেল পীর মাশায়েখদের মাধ্যমে আমি থাকব, তোমরা যদি তাদের হাতে হাত দাও তাহলে আমি রাসূলের হাতেই হাত দেওয়া হবে, আর রাসূলের হাতে হাত দিলেই আল্লাহর হাতে হাত দেওয়া হবে। তাহলে আমরা চাই কি, যে আলীর ডাব্বা সরাইয়া দিয়া আমাদের ডাব্বা লাগাইতে, এটা কি সম্ভব? এর চেয়ে যে যার সামনে আছে সেই তার ইঞ্জিন, আমি তাকে মানলেই সামনে মানা হবে, আর সামনে মানলেই আরও সামনে মানা হবে। তাই একজন কামেল মুর্শিদকে মানলে রাসুলকে মানা হবে, একজন রাসুলকে মানলে আল্লাহকে মানা হবে। এত সহজ পদ্ধতিতে আমি কথাগুলো বললাম,
আমরা সরাসরি কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না, আমরা সরাসরি কখনো আল্লাহকে পাবো না, তাই লাইনে আসতে হবে। অবশ্যই জ্ঞানী সম্প্রদায় সহজেই আমার কথাগুলো বুঝলেন। আজকে এই কথাগুলো বলে আমি রাখলাম। আল্লাহ হাফেজ।